প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তোমাদের নিয়মিত বিষয় পরিবেশ পরিচিতি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের একটি নতুন অধ্যায় শুরু হবে। নতুন অধ্যায়টির নাম হলো আমাদের হাট বাজার। আমাদের হাট বাজার, আমরা এখানে একটা হাটের ছবি দেখতে পাচ্ছি। দেখো সবাই, হাটের ছবিতে একজন লোক বাজার করছে। অনেক লোক বাজার করতে এসেছে, আবার অনেকেরা, এদেরকে ক্রেতা বলা হয়। যারা কিনতে আসে তাদেরকে ক্রেতা বলা হয়, আর যারা বিক্রি করে অন্যজনের কাছে তাদের পণ্য, তাদেরকে বিক্রেতা বলা হয়। তোমরা সাধারণত স্কুলে আসতে বা যেতে খেয়াল করবে যে তোমাদের গাড়িতে আসার সময় রাস্তার পাশে যে হাটগুলো বসে সেখানে অনেক ক্রেতা এবং বিক্রেতা থাকে, এবং তোমার পরিবারের লোকজনও সেখানে থাকতে পারে। অনেক সময় দেখা যায় তোমাকে স্কুলে দিয়ে তিনি হয়তো, তোমার বাবা হয়তো বাজারে গেছেন কিছু কিনতে, বিষয়টি সেরকম। অর্থাৎ আমাদের প্রয়োজন হলে কিন্তু বাজারে যেতে হবে এবং কিনতে হবে। তোমরাও বড় হলে সেরকম তোমাদেরও সেই দায়িত্বটা নিতে হবে, ঠিক আছে? হাট বাজার সাধারণত না করলেই নয়, কারণ আমরা তো শহরেই থাকি সবাই মূলত। আমাদের খুব একটা বাগান করে খাওয়ার মতো সুযোগ সময় কোনোটাই নেই, তাই আমাদের হাট বাজার প্রতিনিয়ত করতে হয়, তাই না? দেখবে যে তুমি মাঝে মাঝে বাবাকে না দেখলে জিজ্ঞাসা করো না মাকে, মা বাবা কোথায় গেছে। মা বলে কি, তোমার বাবা বাজারে গেছে বাজার করতে, তাই না? সেরকম তুমিও বড় হলে মাকে বাজার করে দিতে হবে কিন্তু, ঠিক আছে? তবে বড় হতে হবে, ছোট অবস্থায় কিন্তু পারবে না, বড় হলে তারপর তুমি এই দায়িত্বগুলো নিতে পারবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার একটু বিশ্লেষণে যাই। হাট বাজার বলতে আমরা কি বুঝি আমরা একটু পড়ে দেখি কেমন। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বেচা কেনার প্রধান অন্যতম প্রধান জায়গা হলো কোথায়, হাট বাজার। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বেচা কেনার প্রধান ও অন্যতম জায়গা হলো হাট বাজার। তাহলে আমাদের যা যা প্রয়োজনীয়, যেটা আমাদের খুব দরকার, সেটা বেচার স্থান এবং কেনার স্থান দুটোর স্থানই হচ্ছে হাট বাজারে। অর্থাৎ আর আমরা যারা ক্রেতা তারা কিনতে যায়, যারা বিক্রেতা তারাও সেখানে আসে। যিনি বিক্রেতা তিনি বাসায় বসে থাকলে তো আমি তাদের খাপাবো না, আবার যিনি ক্রেতা তিনিও বাসায় বসে থাকলে সে হাট বাজারটা প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবেন না। সেজন্য আমাদের একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, যেখানে বিক্রেতা বসবে তার পণ্য নিয়ে এবং ক্রেতা যাবে সেটা কিনতে, ঠিক আছে? যিনি বিক্রেতা তিনি বিক্রি করে টাকা উপার্জন করবেন, আর যিনি ক্রেতা তিনি সেটা প্রয়োজনীয় জিনিসটা কিনে তার অভাবটা শেষ করবেন, পূরণ করবেন এবং বিক্রেতাকে মূল্যটা দিয়ে দেবেন, ঠিক আছে? এই হলো কথা। হাট বাজারে নানা রকম দোকান থাকে, যারা দোকানে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করেন তাদেরকে বিক্রেতা বলে, এবং যারা বিভিন্ন জিনিস কিনতে আসেন তাদেরকে ক্রেতা বলে। তাহলে দেখো, হাট বাজারে নানা রকম কী থাকে, দোকান থাকে, দেখেছো তোমরা যখন দোকানে বাজারে যাও বা বাজারে পাশ দিয়ে যাও, সেখানে কিন্তু শুধু হাট বাজার বসে, তরকারি বসে তা নয়, কিন্তু সেখানে কিন্তু নানা রকম দোকানও থাকে। আর যারা দোকানে বিভিন্ন রকম জিনিস বিক্রি করে তাদেরকে বিক্রেতা বলে, যারা বিক্রি করে অন্যজনের কাছে, হ্যাঁ, বিনিময় মূল্য নেয় তাদেরকে বিক্রেতা বলে, এবং যারা বিভিন্ন জিনিস কিনতে আসে তাদেরকে ক্রেতা বলে, এবং যারা
প্রয়োজনীয় জিনিস এই বিক্রেতাদের কাছ থেকে কিনে নিয়ে যায়, তাদেরকে ক্রেতা বলে। এরপরে দেখি তো কি আছে। বেচা কেনার জন্য যেসব জায়গায় মানুষ প্রতিদিন জমা হয় সেই সব জায়গাকে বাজার বলে, দেখেছো? তাহলে বেচা এবং কেনার জন্য একজন বিক্রি করবেন আর একজন কিনবেন, তাহলে এই দুটো কাজের জন্য যেখানে প্রতিদিন মানুষ জড়ো হচ্ছে সেই সব জায়গাকে বাজার বলে। প্রতিদিন এখানে কিন্তু কথা আছে, প্রতিদিন জমা হয়, প্রতিদিন জমা হয়, এখানে প্রতিদিন একটা শব্দ আছে। তাহলে বেচা কেনার জন্য যেসব জায়গায় মানুষ প্রতিদিন জমা হয় সেসব জায়গাকে বাজার বলে। যেখানে সপ্তাহে নির্দিষ্ট দুই বা একদিন বেচা কেনা হয় তাকে হাট বলে। তাহলে দেখো, বাজার হচ্ছে প্রতিদিন, আবার হাট হচ্ছে নির্দিষ্ট দুই বা একদিন। সপ্তাহে সেটা দুই দিনও হতে পারে, সপ্তাহে সেটা একদিনও হতে পারে, ঠিক আছে? সপ্তাহে নির্দিষ্ট দুই দিন বা একদিন যেখানে বেচা কেনা হয় তাকে হাট বলে, আর বাজার হচ্ছে যেখানে প্রতিদিন বেচা কেনা হয় সেটা হচ্ছে বাজার, আর যেখানে সপ্তাহে দুই দিন বা একদিন বেচা কেনা হয় তাকে হাট বলে। ঠিক আছে, তাহলে পার্থক্যটা বোঝা গেল। পার্থক্যটা হলো তাহলে বাজারে প্রতিদিন বেচা কেনা হবে আর হাটে হবে সপ্তাহে নির্দিষ্ট দুই বা এক দিন। হাট বাজার অনেক রকম জিনিসপত্র পাইকারি ও খুচরা দুভাবে বিক্রি হয়। হাট বাজারে, হাটেও হতে পারে বাজারেও হতে পারে অনেক রকম জিনিসপত্র, পাইকারি মানে কম মূল্যে, অর্থাৎ নির্ধারিত মূল্যে, কম মূল্যে, আবার খুচরাভাবেও বিক্রি হয়, অর্থাৎ একসাথেও হতে পারে, সেটা আবার খুচরা খুচরাভাবেও বিক্রি হতে পারে। সাধারণত নদীর তীরে বা রাস্তার পাশে হাট বাজার বসে। তাহলে হাট বাজার কেন রাস্তা বা নদীর তীরে বসবে, এটা নিশ্চয় একটা কারণ আছে। অর্থাৎ রাস্তার পাশে বসলে যিনি বিক্রেতা তিনি তার পণ্যটি, অর্থাৎ জিনিসপত্র, তিনি তার গাড়িতে রাস্তা দিয়ে, রাস্তা যোগে তিনি সেটা সহজে নিয়ে আসতে পারবেন, বহন করতে পারবেন। আবার নদী তীরে কেন, যদি নদী তীরে হাট বসে সেখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যিনি বিক্রেতা তিনি তার ভারী জিনিস হোক, হালকা জিনিস হোক, সেগুলো তিনি নৌকা যোগে তিনি সেটা বাজারে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে হাট বা বাজার বসে, অর্থাৎ যেখানে রাস্তার পাশে বসলে সেখানে আমরা গাড়ি পাচ্ছি, নদীর তীরে বসলে সেখানে আমরা নৌকা লঞ্চ জাহাজ পাচ্ছি। তাহলে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, আসা যাওয়া করতে সহজ, সেখানে হাট বা বাজার বসে। তুমি দেখো একটা পাহাড়ের মাঝখানে কি হাট বা বাজার বসবে? মনে করো দুপাশ থেকে দুটো পাহাড় কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই, সেখানে যদি তুমি যদি কিছু পণ্য নিয়ে বসে কোনো বিক্রেতা, সেখানে কি কেউ কিনতে যাবে? যাবে না। অর্থাৎ যিনি ক্রেতা তিনিও যেন আসা যাওয়া করতে সহজ হয় সেরকম একটা রাস্তায় তাকে, মানে তিনিও সেদিকে আসতে চাইবেন, অর্থাৎ গাড়িতে আসতে চাইবেন, নৌকায় আসতে চাইবেন, তাই না? তাহলে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে হাট বাজার প্রধানত বসে, ঠিক আছে? আর যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় সেখানে কিন্তু হাট বাজার বসার কথা নয়। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম ছোট্টমণিরা বলো তো? আমরা এখান থেকে শিখলাম হাট বাজার কাকে বলে, বেচাকেনার প্রধান স্থান হচ্ছে হাট বাজার, তাও শিখলাম, ঠিক আছে? হাট বাজারে কী কী থাকে জানলাম, তারপর হচ্ছে বিক্রেতা কাদেরকে বলে, ক্রেতা কাকে বলে জানলাম, তাই না? তারপরে হচ্ছে বাজার কাকে বলে, আরেকটা জিনিস জানলাম আমরা, বাজার কাকে বলে, আবার জানলাম আমরা হাট কাকে বলে। হাট এবং বাজারের মধ্যে দুটো পার্থক্য এখানে আমরা পাচ্ছি। একটা হচ্ছে বাজার হচ্ছে প্রতিদিন যেখানে কেনা বেচা হবে সেটা বাজার, আর যেখানে সপ্তাহে দুই বা একদিন কেনা বেচা হবে সেটা হলো হাট। আর হাট বাজারে নানা রকম জিনিসপত্র তো অবশ্যই থাকে, আর সেই সাথে সেই জিনিসপত্রগুলো পাইকারি এবং খুচরা দুভাবে কেনা বেচা হয়। আর কোথায় কোথায় হাট বসে? হাট বসে সাধারণত রাস্তার পাশে, নদীর তীরে, আর আরেকটা জিনিস জানলাম যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে হাট বা বাজার বসে। তুমি দেখবে তোমরা বাবার সাথে মাঝে মধ্যে একটু যাবে, বলবে চলো একটু বাবা বাজারে যাই, মিস যে বলেছে চলো একটু ঠিক কিনে একটু মিলিয়ে দেখে আসবে মনে মনে, ঠিক আছে? তারপর দেখবে যে গাড়ি থেকে নামলো, বাজার পেয়ে গেল, এই যে যোগাযোগ ব্যবস্থা, তাই না?
সেখানে ভালো বিধা, সেখানে বাজার বসেছে এবং অনেক লোকের লোকের সেখানে সমাগম ঘটছে। তোমাদের মানে অনেকে সেখানে দেখবে বাজার করছে, ঠিক আছে, কারণ সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো। তাই আমাদের কি করতে হবে, আমরা যা পড়েছি সেটা প্র্যাকটিক্যাল কিনা বা সত্যি কিনা সেটা আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব যদি সুযোগ পাও। এখনই বলছি তা নয়, যদি সুযোগ পাও তাহলে আমাদের কি করতে হবে, কথাগুলো মিলিয়ে দেখতে হবে ঠিক ঠিক কিনা, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু প্রশ্ন আমি তো প্রথম বলে দিয়েছি, হাট বাজার কি, ঠিক আছে, বাজার কাকে বলে, হাট কাকে বলে, ঠিক আছে, তারপর হাট বাজার কি কি থাকে, বিক্রেতা কাকে বলে, ক্রেতা কাকে বলে, এগুলো কিন্তু তুমি বাসায় বসে একটা প্রশ্ন তৈরি করতে পারো। এবং প্রশ্নটা কি হতে পারে, প্রশ্নটা তোমার মতো করে তুমি নিজেই প্রশ্ন তৈরি করবে, আবার নিজে নিজেই উত্তর লিখবে। এতে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে যে তুমি এই এই চ্যাপ্টারটা সম্পর্কে ভালোভাবে অবগত হবে এবং তুমি এই চ্যাপ্টারটা সম্পর্কে আরও বেশি জানতে পারবে। অর্থাৎ তোমাকে যখন প্রশ্ন দেওয়া হবে কিংবা কোনো শূন্যস্থান সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হবে, তুমি এই চ্যাপ্টার সম্পর্কে এতটাই বেশি জানবে, নিজেরা প্রশ্ন তৈরি করে নিজেরাই উত্তর করলে, তাহলে ওই প্রশ্নগুলো আবার দ্বিতীয়বার পড়তে হবে না এবং তুমি উত্তরগুলো ভালোভাবেই নির্ভুলভাবে দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, বাসায় এ সময় আমরা আছি, এখন স্কুল খুলেনি, খুলতে পারে, সেটা হয়তো আমরা নিয়মিত নিউজ দেখেই বুঝতে পারবো কবে খুলছে স্কুল। তবে সে আশায় আমাদের বসে থাকলে চলবে না, আমাদের কি করতে হবে, আমাদের বাসায় বসে বসে শুধু কার্টুন দেখলে চলবে না, আমাদের তার পাশাপাশি পড়ালেখাও করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বাসায় বসে কিছু সময় খেলাধুলোও করব, পড়ালেখাও করব, টিভিও দেখবো, সব কিছু হবে। আর প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর খুব একটা প্রয়োজন নেই, কারণ এখন করোনা সমস্যা বেড়েছে। আর যদি প্রয়োজনে বের হও তাহলে অবশ্যই মাস্ক পরে পরে বের হবে এবং বাসায় যখন ফিরবে সাবান পানি দিয়ে বারবার হাত ধোবে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে করোনা থেকে আমরা কিছুটা হলেও কী পাবো, স্বস্তি পাবো, রক্ষা পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।